সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, বাসাতে আছো, নিরাপদে আছো। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দেখব পার্ট দুইয়েরই পরের অংশ এবং পার্ট তিন। তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীতে কি ধরনের প্রভাব ফেলছে আমাদের জীবনে, আমাদের প্রত্যেকটা দেশের মানুষের জীবনে, অর্থনীতিতে, সেই প্রভাবগুলো আমরা দেখেছি। আর দেখেছি হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো, এই কারণগুলো পৃথিবীর সব দেশে যে একই এমন না, আবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পৃথিবীর সব দেশে যে একই এমন না। যেমন বলা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী হচ্ছে উন্নত বিশ্ব, উন্নত দেশগুলো, যারা হচ্ছে শিল্প কলকারখানায় ব্যাপক উন্নতি করেছে, ব্যাপক যানবাহন চলাচল করে, এইসব দেশ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। কিন্তু এর ফল কিন্তু ভোগ করে আমাদের মতো উন্নয়নশীল দেশ, কারণ আমাদের দেশগুলো এমনিতেই ভৌগোলিকভাবে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারটা বেশি হয়, ফলে এই গ্লোবাল ওয়ার্মিংটা এই ন্যাচারাল ডিজাস্টারের পরিমাণকে আরো বাড়িয়ে দেয়। এতে দেখা যায় যে কারণ তৈরি করছে উন্নত বিশ্ব আর ফল ভোগ করছে আমাদের মতো দেশগুলো। সো গত ক্লাসে এই সম্পর্কে বলা হয়েছে। আজকে আমরা দেখব বাংলাদেশে এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ আমাদের দেশে কি কি ঘটনা ঘটছে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন। আমরা আগে জানি যে আমাদের দেশ অতটা ইন্ডাস্ট্রিয়ালাইজ না, শিল্পোন্নত না, ফতাও আমরা দেখেছি যে আমাদের দেশেও বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিছু কিছু কারণ তৈরি হয়েছে, যেমন ডিফরেস্টেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, কৃষি জমি কমে ফেলা, এসব কারণে আমাদের দেশেও বৈশ্বিক উষ্ণায়ন তৈরি কিছু কিছু কারণ দায়ী। এখন দেখবো যে আমাদের দেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো কি, এইটা HW হিসেবে তোমরা পড়ে দেখাবো। তো ওইটা নিয়ে আগে আলোচনা করি যে আমাদের দেশে এক নম্বর কারণ বলা হচ্ছে যে উপকূলবর্তী অঞ্চল সমূহে লবণাক্ত পানির প্রবেশ। আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর দুই মেরুতে যে বরফ জমে আছে সেগুলো গলে সি লেভেলের বৃদ্ধি পাচ্ছে। যখনই সমুদ্রবর্তী পানির উচ্চতা বেড়ে যাবে, স্বাভাবিকভাবে এই কোস্টাল এরিয়া বা উপকূলবর্তী অঞ্চলে পানি প্রবেশ করবে। আর সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত, সুতরাং বাংলাদেশেও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা যায় যে ব্যাপক অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করেছে, অর্থাৎ লবণাক্ত পানি ব্যাপক মাত্রায় প্রবেশ করছে। এখন লবণাক্ত পানি প্রবেশ করলে স্বাভাবিকভাবে ওই এলাকায় মিষ্টি পানির পরিমাণ কমে যাবে, স্বাদু পানির পরিমাণ কমে যাবে, ফলে স্বাদু পানিতে যে কাজগুলো হতো, যেমন চাষাবাদ, বিভিন্ন ধরনের মাছ চাষ, স্বাদু পানির মাছ চাষ, এগুলো ব্যাহত হবে এবং ওই অঞ্চলের জীবনযাত্রাটা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়বে, কারণ লবণাক্ত পানিতে সাধারণ অনেক কার্যাবলী করা যায় না, ফলে এটা একটা বড় প্রভাব পড়ছে। ইতিমধ্যে কিন্তু এর ফল কিন্তু আমরা ভোগ করছি। দুই নম্বর বলা হচ্ছে যে কোস্টাল এরিয়াগুলোতে বা উপকূলবর্তী অঞ্চলগুলোতে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। এটা যে কেউ আসবা অবকাঠামো নির্মাণ করছে এমন না, ওই যে লবণাক্ততা বৃদ্ধি, অর্থাৎ লবণাক্ত পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই কৃষি জমিতে সেগুলো ঢুকে পড়ছে, ফলে কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং কৃষি জমিতে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা আমাদের কৃষি জমির উর্বরতা হ্রাস করে কৃষককে কর্মবিমুখ করে তুলছে, অর্থাৎ কৃষকদের কাজ করতে পারছে। এটা একটা বড় কারণ। তৃতীয় নম্বর কারণ বলা হয়েছে যে মিঠা পানির মাছ হারিয়ে যাওয়া। উপকূলবর্তী এলাকায় যদি জোয়ার বা বিভিন্ন কারণে সমুদ্রের পানি বৃদ্ধির পরে এই বিভিন্ন জলাশয়গুলোতে লবণাক্ত পানি প্রবেশ করে, তাহলে ওই জলাশয়গুলোতে যেসব স্বাদু পানি বা মিঠা পানির মাছ ছিল সেগুলো তো মাছ চাষ করা যাবে না, ফলে ওই অঞ্চলগুলোতে, কোস্টাল এরিয়াগুলোতে এই মিঠা পানির মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এটাও একটা বড় কারণ।
উঁচু জোয়ারের সৃষ্টি। আমরা জানি যে কোস্টাল এলাকাতে জোয়ার ভাটা হয়, এটা খুবই স্বাভাবিক, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। কিন্তু স্বাভাবিক সময়ে যে জোয়ারের উচ্চতা হয়, এই সি লেভেল ইনক্রিজ করার ফলে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে তার চেয়ে অনেক বেশি উঁচু জোয়ারের সৃষ্টি হচ্ছে। ফলে কি হয়, যে পরিমাণ পানি যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণ বেশি জায়গাতে পানি প্রবেশ করছে। সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের সংখ্যাটা বেড়ে যাওয়া। অর্থাৎ আমাদের দেশে এমনিতেই ন্যাচারাল ডিজাস্টার হয়, আমরা এমনিতেই প্রাকৃতিক দুর্যোগময় একটা দেশ, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এই ন্যাচারাল ডিজাস্টারের পরিমাণটা আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা বিভিন্ন সময় এখন পেপার পত্রিকা টেলিভিশনে দেখি অমুক ঝড় আসছে, অমুক সাইক্লোন আসছে, অমুক বিভিন্ন ধরনের দুর্যোগ আসছে, এগুলো পরিমাণ বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে যে এই বৈশ্বিক উষ্ণায়ন। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের দেশে বৈশ্বিক উষ্ণায়নটা বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এই পয়েন্টগুলোই এই প্রশ্নের উত্তর, এবং এই পয়েন্টগুলো তো লিখতে হবে না, তোমার গ বা ঘ হিসেবে যখন আসে তখন ইউ নিড টু ডিসক্লোজ অল দ্য পয়েন্টস, মানে এই প্রত্যেকটা পয়েন্টের অন্তত হলেও 3-4 লাইন ব্যাখ্যা করতে হবে। সুতরাং এই পয়েন্টগুলো ব্যাখ্যা করে আশা করি উত্তরটা পাওয়া যায়। এবার আমরা আসি পার্ট 3টা অনেক ছোট একটা বিষয়, যে আমরা দুর্যোগ আলোচনা করছি, ডিজাস্টার আলোচনা করছি, কিন্তু এই ডিজাস্টারের কিছু ধরন আছে। প্রথমে আমাদের একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিজাস্টার, দুর্যোগের সংজ্ঞা কি, দুর্যোগ বলতে কি বোঝায়। আমাদের বইয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, দেখবা যে পার্ট 3 শুরুতেই যে মানুষের এমন কিছু অবিবেচনাপ্রসূত বা এমন কিছু খামখেয়ালিপূর্ণ কর্মকাণ্ড অথবা প্রকৃতির কোনো ঘটনা যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে, যানমালের ক্ষয়ক্ষতি করছে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, এক কথায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে, তাকেই বলা হয় দুর্যোগ। অর্থাৎ স্বাভাবিক সময়ে আমরা যেমন জীবনযাত্রা করি, যেসব কাজ করি, সেগুলো যখন করতে পারবো না, সেটা মানব সৃষ্ট কারণে হোক বা প্রাকৃতিক কারণে হোক, সেই ঘটনাটাকেই বলা হয় দুর্যোগ। তার মানে আমরা সংঘাতে দেখলাম যে দুর্যোগের পেছনে দুইটা কারণ, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যানমেড। মানে দুর্যোগটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটাকে বলা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ তো আমরা জানি যে বন্যা, খরা, অতিবৃষ্টি, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস। মানব সৃষ্ট দুর্যোগ তাহলে যুদ্ধ, অগ্নিকাণ্ড প্রভৃতি। অর্থাৎ মানুষও কিন্তু দুর্যোগ তৈরি করতে পারে। কেমন ভাবে? যুদ্ধ কোনো প্রাকৃতিক বিষয় না, অর্থাৎ মানুষ তার অবিবেচনা বিশুদ্ধ হিংসা বিদ্বেষ আরো লোভের জন্য যুদ্ধ করছে, এই যুদ্ধের সময় কি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থাকে না। অগ্নিকাণ্ড, মানুষের অসতর্কতার কারণে ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড হচ্ছে আমাদের দেশে মাঝে মাঝে ঘটে, এই অগ্নিকাণ্ড হলে কি মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে, আবার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। সুতরাং এই ঘটনাগুলোকেই বলা হয় মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে আমরা দেখলাম যে দুর্যোগ কত ধরনের, দুর্যোগ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মানব সৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা হচ্ছে প্রকৃতির এমন কোন ঘটনা যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, মানুষের যানমালের ক্ষতি করে, সেই ঘটনাগুলোকেই বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, এইগুলো। আর মানব সৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝায়, যে মানুষের এমন সব কর্মকাণ্ড বা অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড বা এমন সব ঘটনা যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, যানমালের ক্ষতি করে, সেগুলোকে বলা হয় মানব সৃষ্ট দুর্যোগ। অর্থাৎ মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এবং যানমালের ক্ষতি করছে, সেগুলোকে বলা হয় মানব সৃষ্ট দুর্যোগ। যেমন যুদ্ধ, অগ্নিকাণ্ড, তারপরে বিভিন্ন ধরনের কলহ, সংঘাত, এগুলোকে বলা হয় মানব সৃষ্ট দুর্যোগ। সুতরাং এই দুর্যোগের সংজ্ঞাগুলো পড়লে অন্তত ক এবং খ প্রশ্ন কমন পাওয়ার সুযোগ থাকে।
তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো লিখে নোট করে রাখতে সুবিধা, কারণ হয় কি যখন রিডিং পড়া হয় তখন হয়তো প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাওয়া হয় না। সুতরাং বইয়ে যদি এই যে পাঠগুলো বা যে অধ্যায়টা পড়ছো, যে যখন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অধ্যায়ের উপরে বা যখন যেটা পড়ছো সেখানে লিখে রাখলে অনেক বেশি উপকার হয়। সুতরাং এই প্রশ্নগুলো লিখে রাখা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।